নামকরণও করলেন, বিরোধী লিডার কে হবে তাও বললেন, ভাবি প্রধানমন্ত্রী কে হবে তার বললেন, তার কারণে নীতিশ পালিয়ে গেল, তারপরে নীতিশ সরে এসে দাঁড়ান। এখানে দুটো দলই কিন্তু চাইছে পাওয়ার ইউটিলাইজ করতে চাইছে, আর দুটো দলের ইন্টারনাল একটা অ্যাডজাস্টমেন্ট আছে, এটা একটা সিট ভাগ বাঁটোয়ারার ব্যাপার আছে, এটা মানুষ বুঝতে পেরেছে। মানুষ এদেরকে ক্ষমা করবে না, মুখে মারিতাং জগৎ আর ইন্টারনাল বসে গিয়ে এটা রফা করে নিয়েছে, আমার রেঞ্জ এত দূর যাবে আর তোমাদের রেঞ্জ এত অবধি যাবে। বাম কংগ্রেস কংগ্রেস জোট প্রার্থী হিসেবে আপনাদের প্রত্যেক জোট প্রার্থীকে নমস্কার। ঠিক আছে, এখন তো বাড়িতে যাওয়া দরকার। আপনার বাড়ির সামনে ভোটে জয় করুন বাম কংগ্রেস জোট প্রার্থী মুস্তাকে হাত চিহ্নে ভোট। আপনার বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছে মুস্তাক করুন বাম কংগ্রেস জোট প্রার্থী মুস্তাক। আপনার বাড়ির সামনে বৃহস্পতিবার 21 তারিখ ঘোষণা, তার আগে থেকেই আর 21 তারিখ যখন অফিসিয়ালি ঘোষণা হলো তার থেকে একদম র্যান্ডাম করে যাচ্ছে। সারা বছরই তো করতে হচ্ছে আগে দলের জন্য, দলটাকে 2023 পঞ্চায়েত নির্বাচনে যন্ত্রণা মনে পড়লে চমকে উঠছি। ক্যাম্পে ডাকাতি করে দেবে উইথ দ্য হেল্প অফ দি পুলিশ, এখানে যখন পালো না বিহারে যেমন মেম্বারদের বিরুদ্ধে FIR করে দিল, তো অভ্যস্ত আছে হাটাবার মেবি। এখানে কী কী অসুবিধা ফেস করতে চাই প্রার্থী হওয়ার পর? অসুবিধা ফেস মানে কি, সরকার পক্ষ যেটা হচ্ছে কি বিভিন্নভাবে মানুষকে ধমকাচ্ছে, অমুক করছে, আমাদের কংগ্রেসের লোকগুলোকে আলাল, তারপরে সে রতুয়া এই রমনগোলাতে কংগ্রেসের লোকগুলোকে বাছাই বাছাই করে, যেগুলো হচ্ছে একটা অ্যাক্টিভ কাজকর্ম করছে মিছিল মিটিং, ওদের নামে 107 কাজ। আমি সেদিন তার অফিসারকে বললাম, গাজলের এক মেজরকে বললাম যে আপনি তো চাঁচল ছেলের এখানে আসলেন, তো আপনি আলালের ছেলেগুলোর নামে 107 যে পুলিশ কেটেছে কিসের ব্যাপারে? ইন হট ক্রাইসিস, ওরা ক্রিমিনাল, পাস হিস্ট্রি আছে, দেখাতে পারবেন আপনি? এমন কিছু করবেন না যে ফের আপনাদের সাথে কোর্টে ফের দেখা হয়, তখন ফের কেউ পাশে দাঁড়াবে না এখানে। আই নো হু ইজ ডুইং সো। আজকে তৃণমূলের প্রার্থী একজন রিটায়ার্ড বলবো বা যাই কিছু হবে, তার পুলিশ অফিসার মালদার এসপি ছিল, এখন নিশ্চয়ই আপনারা স্যার করছেন, করুন তাতে আই হ্যাভ নো অবজেকশন, কিন্তু কংগ্রেসকে বাছাই করে যদি আপনারা এটা করেন তাহলে কিন্তু ইলেকশন কমিশন তো যা করবে করবেন, আমরাও জানি আইনটাকে কীভাবে ইউটিলাইজ করবে, ওখানে কিন্তু আপনারা ছাড়তে পারবেন। রতুয়াতে গতকালকে শুনেছি যে অধিকার ছিল 17 তারিখে, সেদিন একটু জিনিস করছে, তারপরে বিভিন্নভাবে কংগ্রেসের লোকদের বলছে এই সবারই নাম্বার হ্যাক করেছে, এই করছে, কে কোথায় কী করছে। কংগ্রেসের যারা কর্মকর্তা আছে বা বামফ্রন্টের আছে, এরা কি সব
অ্যান্টিসোশাল আছে, যে সব জুজুর ভয় দেখে লাভ আছে। আমরাও চ্যালেঞ্জ ছুড়ে কথাই বলতে চাই যে নির্বাচনে পুলিশ যদি শাসক দলের তাবেদারে পরিণত হয়, নরেন্দ্র মোদী যেরকম ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে দিয়ে আজকে চিফ মিনিস্টারকে অ্যারেস্ট করিয়ে একটা এনভায়রনমেন্ট তৈরি করছে ভারতবর্ষের ইতিহাসে, যেটা নতুন, যে অন্তত বিরোধী একটা জোট যেন না করতে পারে, যার কারণে বাংলার মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটে গিয়েছিলেন, নামকরণও করলেন, বিরোধী লিডার কে হবে তাও বললেন, ভাবি প্রধানমন্ত্রী কে হবে তার বললেন, তার কারণে নীতিশ পালিয়ে গেল, তারপরে নীতিশ সরে এসে দাঁড়ান। এখানে দুটো দলই কিন্তু চাইছে পাওয়ার ইউটিলাইজ করতে চাইছে, আর দুটো দলের ইন্টারনাল একটা অ্যাডজাস্টমেন্ট আছে, এটা একটা সিট ভাগ বাটোয়ারার ব্যাপার আছে, এটা মানুষ বুঝতে পেরেছে, মানুষ এদেরকে ক্ষমা করবে না, মুখে মারিতং জগৎ আর ইন্টারনাল বসে গিয়ে এটা অফার করে দিয়েছে, আমার রেঞ্জ এত দূর যাবে আর তোমাদের রেঞ্জ এত অবধি যাবে। তোমরা মাঝে মধ্যে আমাদেরকে এসে বলো, আমরা বলো না এই তো যদি বস্তি থাকতো তাহলে কেন আমাদের বাড়িতে গেলো, যেরকম তাপস চলে গেলো, তাপস এখন বলছে উইথ দ্য হেল্প অফ দি বিজেপি পার্টি আমাদের পার্টির এতদিন ধরে কন্টিনিউ হয়ে আসছে। তাপস রায় বলছে ছাত্র পরিষদ, কারণ এতদিন ধরে ও তো নিজে অবজার্ভ করে আজকে বলছে যে কীভাবে বিজেপির সাথে আমাদের রিলেশনশিপটা আছে, এটা আমার কথা নয়। তো মানুষ আজকে বুঝতে পেরেছে যে এরা হচ্ছে দিল্লি আর এরা হচ্ছে কি নিজেরা কী করে ক্ষমতায় টিকে থাকবে, আর বিরোধী দলকে কীভাবে আজকে ডেমোলিশ করা যায় সেই করছে। সেই কারণে রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোট আজকের দিনে হচ্ছে আমাদের 19 তারিখ, চৌঠা যদি নরেন্দ্র মোদী দিন তারিখ দিয়ে বলে দিচ্ছি, চৌঠা যদি নরেন্দ্র মোদী কাউন্টিং হবে ও বিদায় নেবে। 2003 সালে যেরকম কয়েকটা রাজ্য জিতেছিল বিজেপি, তারপর বলছিল ইন্ডিয়া সাইনি, 2004 কিন্তু আসেনি, এবারও কয়েকটা রাজ্য জিতেছে, তারা ভাবছে কি যে আমরা ক্ষমতায় চলে আসবো, কিন্তু আসবে না। 200% বলতে পারি নরেন্দ্র মোদী এখন মিডিয়াকে তো মোটামুটি সবই ওনার হয়েই কথা বলে, তার মধ্যে যেটা ফিডব্যাক পাওয়া গেছে কয়েকদিন আগে, মানে আস্তে আস্তে হচ্ছে ওনার বিক্রি হয়ে যাচ্ছে, যদি তো আসার কোনো সম্ভাবনাই নেই। এই কোতোয়ালি পরিবার, সেই পরিবার থেকে সাহায্য পাচ্ছেন এই নির্বাচনী প্রচারে, কোতোয়ালি পরিবার? হ্যাঁ, তাহলে ওর সাথে আছে, ও তো আমাদের কমিউনিকেশন করেছেন, ও তো সেও করেছেন ইলেকশন কমিশন, আপনার কোনো থাকে না, তার ওর এখন শরীরটা অসুস্থ একটা ব্যাপার, ইলেকশনের কমিশন সালের জন্য কথা হয়, তার আগে কথা মনে করা হয়, একটা মানুষ আগে নিজের শরীরটা, তারপর তো অনেক